কৌতুক শিল্পীরা দর্শককে প্রতিনিয়ত হাসিয়ে চলেছেন, অথচ তাদের ব্যক্তিগত জীবনের কাহিনী অনেক সময় ঢাকা পড়ে যায় হাসির তোড়ে, ব্যক্তিগত যন্ত্রণাও ঢাকা পড়ে যায় ঠাট্টা মশকরার আড়ালে। এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য বলিউডের আইকনিক কমেডিয়ান জনি লিভারের ক্ষেত্রেও। 300-এরও বেশি ছবিতে কাজ করেছেন, অথচ তার নিজের জীবনে একটা অধ্যায় অন্ধকারে ঢাকা। জীবনের প্রতি এতটা বিরক্তি এসে গিয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমনই এক অধ্যায়ের কথা জানালেন কৌতুকাভিনেতা। মাত্র 13 বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনি। মানসিক অবসাদ গ্রাস করেছিল তাকে, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। জনি বলেন, আমার মনে হয়েছিল বেঁচে থাকলে যন্ত্রণা আরও বাড়বে, তাই ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দিলে বোধহয় কষ্ট খানিকটা লাঘব হবে। রেললাইনে শুয়েছিলাম ট্রেনের অপেক্ষায়, কিন্তু পাড়ার লোকজন আমাকে বাঁচিয়ে নিয়েছিল।